নৌকার মাঝি শেখ পরিবারের বাপ বেটা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বর্তমান সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বাগেরহাট এক ও ভাতিজা শেখ হেলালের পুত্র শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট দুই আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাগেরহাট এক আসনে পিতা শেখ হেলাল উদ্দিন এবং বাগেরহাট দুই আসনে হেলাল পুত্র তন্ময় মনোনয়ন পাওয়ায় বাগেরহাট জুড়ে উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য বাপ ব্যাটা বাগেরহাটের এই দুই আসনে আগামী একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এদিকে বাগেরহাট তিন আসনে মনোনয়ন পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেকের সহধর্মিনী বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহার ও বাগেরহাট চার আসনে পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মোজামেল হোসেন বাগেরহাটের চারটি আসনের মধ্যে শুধুমাত্র নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ সারহান নাসের তন্ময় বাকি তিনটি আসনের মনোনয়ন বর্তমান সংসদ সদস্য ছাড়াও এর আগেও নিজ নিজ আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়ে আসছেন বাগেরহাটবাসী নতুন মুখ হিসেবে এবার শুধু তন্ময়কেই পেয়েছেন যা এখনকার মানুষের প্রাণের দাবিও ছিল ছিল দাবি বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে থেকে বাগেরহাটের নতুন মুখ দেওয়ার প্রধানমন্ত্রী তৃণমূল নেতাকর্মীদের দাবির মূল্যায়ন করায় সন্তুষ্ট আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু বলেন বাগেরহাটে চারটি আসনের মনোনয়ন দলের সভানেত্রী শেখ হাসিনার দুর্দর্শিতার আমরা খুবই খুশি হয়েছি ইনশাল্লাহ এই চারটি আসনে আমরা বিপুল ভোটে বিজয়ী হব বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন দলের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের সকলকে জেলা আওয়ামী পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সর্বস্তরে নেতাকর্মীদের নৌকার প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি তিনি বলেন তন্ময় একজন তরুণ উচ্চশিক্ষিত নেতা বাগেরহাটের মানুষ তাকে চেয়েছিল রাজনীতিতে আসার আগেই সে মানুষের মন জয় করে নিয়েছে আশা করি বাগেরহাটবাসী তাকে বিপুল ভোটে বিজয় করবে